আসসালামু আলাইকুম, সাকিব অ্যাগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত। আজকে আলোচনা করব তেলাপিয়ার সাথে দেশি মাগুরের মিশ্র চাষ। অর্থাৎ আমরা জানি তেলাপিয়াটা বাণিজ্যিক মাছ চাষ করা হয়, এই তেলাপিয়ার সাথে একটা সাথী পশু হিসেবে অন্য কোনো মাছ দেওয়া হলে সেই মাছ কী করে বিনা খাবারে বা অল্প খাবারে কিন্তু মাছটা উৎপাদন হয়ে যায়, অর্থাৎ বাড়তি একটা উৎপাদন হয়। এবং সেটা কি তেলাপিয়াতে যেই পরিমাণ লাভ করবেন তার তিন ভাগের এক ভাগ পরিমাণ কিন্তু এই মাছটা কিন্তু আপনারা লাভ করে দিবে। অর্থাৎ এই মাছটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, অর্থাৎ অন্য যে মাছটা দিতে চান সেই মাছটা যদি দাম বেশি হয় এর পাশাপাশি, যদি মানে যে লাভটা পাঠতে চান সেই লাভের পাশাপাশি দেখা যাচ্ছে কি এই মাছটা যদি চাহিদা বেশি সম্পন্ন হয় এবং দাম যদি বেশি হয়, এরকম যদি কোনো মাছ যদি আপনি ছাড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু দুইটা মাছের কিন্তু চাহিদা কিন্তু ভালো থাকে। অর্থাৎ তেলাপির দামও বাসি, অন্যদিকে কী হচ্ছে আপনার যে মাগুরটা চাষ করবেন সেই মাছটাও কিন্তু দাম বেশি পাচ্ছেন। তো এই জন্য দেখা যায় কিন্তু আপনি কিন্তু দুয়ে মিলে ভালো একটা লাভবান হতে পারবেন। তো আজকে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কীভাবে চাষ করতে হবে, চাষ ব্যবস্থাপনা কেমন হবে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন নতুন দুটো ভিডিও আসে সবগুলো দিতে পারে। প্রথমে আমরা জানবো যে আগে তেলাপিয়ার সাথে আমরা মাগুর মাছটা কেন চাষ করবো। অন্যান্য তো অনেক মাছ আছে, মাগুর মাছ কেন চাষ করবো? মাগুর মাছের জন্য চাষ করবো, মাগুর মাছের চাহিদা ভালো, এই মাছটা মোটামুটি সর্বজনীন, সবাই কিন্তু খাইতে পছন্দ করে। দুই নম্বর, এই মাছটা রোগীর পথ্য হিসেবে খাইতে পছন্দ করে এবং ডাক্তাররা কী করেন রোগীর পথ্য হিসেবে কিন্তু দিয়ে থাকে। তিন নম্বর, এই মাছটা জীবিত পরিবহন করা যায়, জীবিত মাছ বাজার বিক্রি করা যাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে মাছের দাম ভালো পাওয়া যাচ্ছে। চার নম্বর, যে সুবিধা পাওয়া যায় সেটা কি এই মাছের জন্য বাড়তি কোনো খাবার দিতে হয় না, এই মাছ খাবার নিয়ে প্রতিযোগিতা করে না, এই মাছটা একটু অলস প্রকৃতির হয় যার কারণে দেখা যায় তেলাপিয়া মাছ খাবার খাই দিতে, খাবার খাওয়ার পরে যেই খাবারটা অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট খাবার দিয়ে কিন্তু এই মাছটা উৎপাদন করা যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে আপনার কিন্তু নিশ্চিত থাকতে পারবেন এই তেলাপিয়া মাছের সাথে আপনি কী করতে পারেন, এসে তেলাপিয়ার সাথে মাগুর মাছের চাষটা করতে পারেন। তবে অবশ্যই খেয়াল করবেন দেশি মাগুর চাষ করবেন, কোনোভাবে হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর বা যেই মাগুরগুলো ব্যান করা বাংলাদেশে নিষিদ্ধ করা আছে সেই মাগুরগুলো চাষ করা যাবে না, কারণ কি ওই মাগুরগুলো আপনার যেই তেলাপিয়া চাষ করবেন সেই তেলাপিয়া কিন্তু খেয়ে ফেলতে পারে। তো অনেক খামার বাইরে আছেন যারা ভয় পান যে মাগুর মাছের কথা শুনলেই তাদের মানে গা শিউরে ওঠে, কারণ কি তাদের একটা খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে কি মাগুর মাছের কথা দেশি মাগুর বলে নিছেন কিন্তু আলটিমেটলি পাইছেন কিন্তু বিদেশি মাগুর, হাইব্রিড মাগুর, অন্যান্য মাছগুলোকে সব খেয়ে ফেলছে, খেয়ে কী করছে বিশাল দানবের সাইজ হয়ে গেছে, এখন এই মাগুরটা তো মাইরে রাক্ষসে মাছে মাইরে ফেলতে উঠেছে। তো এই জন্য বলবো যে আপনাকে সঠিক জায়গা থেকে সঠিক মানের পোনা নিয়ে আপনাকে মাগুর মাছটা আপনাকে কিন্তু চাষ করতে হবে। অর্থাৎ আমরা বলে থাকি যে আপনি যদি চাষ করতে চান তেলাপিয়া চাষ করতে চান সেক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল করতে হবে, একটা নম্বর ভালো মানের পোনা, দুই নম্বর আপনার ভালো মানের খাবার, তিন নম্বর আপনার পুকুর ব্যবস্থাপনা এবং টোটাল ম্যানেজমেন্ট। এই জিনিস যদি আপনি না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো করতে পারবেন। একই জিনিস ওই জায়গার ভিতরে যেহেতু মাগুর মাছ চাষ হচ্ছে সেক্ষেত্রে মাগুর মাছ যদি বিনা খাবার উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে ভালো মানের পোনা দেওয়া আপনার জন্য খুবই জরুরি। এখন আসেন যে এই মাগুর মাছ এবং তেলাপিয়া মাছ একসাথে চাষ করলে কী কী সুবিধা পাওয়া যায়। এক নম্বর সুবিধা পাচ্ছেন কি একই পুকুরে বাড়তি ফসল উৎপাদন করতে পারতেছেন, দুই নম্বর কী পাচ্ছেন একই পুকুরে মাছ চাষ করতেছেন ঘনত্ব বেশি দিয়ে অধিক ঘনত্বে মাছ চাষ করা যাচ্ছে, মাগুর মাছের অক্সিজেন স্বল্পতা খুবই কম হয়, অর্থাৎ এর অক্সিজেন যেমন একটা দরকার হয় না বা অক্সিজেন যা দরকার হয় সে কিন্তু বাতাস থেকে নিতে পারে, অর্থাৎ নিচ থেকে উপরে চলে আসে, উপরে এসে উপর থেকে বাতাসটা নিয়ে বাতাস থেকে বাতাস নেয়, অর্থাৎ পানি থেকে তাদের বাতাস না নিয়ে বাতাস থেকে তারা অক্সিজেন নিয়ে তারা আবার নিচের দিকে চলে আসে, অর্থাৎ তাদের একটা ব্যায়াম হয়ে গেল। এই কারণে দেখা যাচ্ছে তাদের হজমটা ভালো হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে কি তাদের কিন্তু আপনি ভালো একটা ফলাফল আপনি পাবেন। তারপর দেখা যাচ্ছে সুষম খাবারের বন্টন হচ্ছে, অর্থাৎ খাবারে যে একটা সুষম বন্টন হওয়া সেই সুষম বন্টন হচ্ছে, অর্থাৎ যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা সবাই সঠিকভাবে পাচ্ছে এবং সঠিকভাবে গ্রোথ হচ্ছে, বাড়তি যে খাবারটা হয় সেই খাবারটা কিন্তু তারা খেয়ে ফেলবে, অর্থাৎ পুকুরে তাহলে কী হবে না গ্যাস তৈরি হবে না, খুব সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন, অর্থাৎ পুকুরে অ্যামোনিয়া গ্যাস, নাইট্রেট গ্যাস, নাইট্রেট গ্যাস, টক্সিন গ্যাস, টক্সিন জাতীয় যে গ্যাসগুলো হাইড্রোজেন সালফাইড যে ধরনের গ্যাসগুলো হয় সেই গ্যাসগুলো আপনি কী করবে আর হইতে দেবে না মাগুর মাছ চাষের মাধ্যমে। তারপর দেখা যাচ্ছে মাগুর মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে মাছের রোগ ব্যাধি তুলনামূলকভাবে কম হয়, কারণ কি পুকুরে তো পরিবেশ ভালো, পরিবেশ ভালো মানে কি আপনি মাছের রোগ ব্যাধি স্বাভাবিকভাবে কম হবে। তারপর দেখা যায় পুকুরের গভীরতা কিন্তু বেশি একটা দরকার হয় না, অর্থাৎ আপনি যে তেলাপিয়ার জন্য যে গভীরতা দিয়েছেন 4 ফিট থেকে 8 ফিট বা 10 ফিট গভীরতা রাখতেছেন এই গভীরতার ভিতরে কিন্তু মাগুর মাছ খুব সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে তেলাপিয়া যে খাবারটা দিয়েছেন সেই খাবার দেখতে এই মাছ চাষ হচ্ছে, একদম বাড়তি কোনো খাবার, বাড়তি কোনো মেডিসিন, বাড়তি কোনো আনুষাঙ্গিক কোনো জিনিসই দরকার হচ্ছে না। তারপর দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে খুব সুন্দর করে খাপ খাইয়ে নিতে পারে, প্রতিকূল পরিবেশ আসলে সেই পরিবেশে যেমন আপনারা জানেন তেলাপিয়া মাছ সহজে মারা যায় না, বিশেষ করে আপনারা জানেন এসে তেলাপিয়া কিন্তু প্রাকৃতিক পরিবেশ যত বিপর্যয় হয় কিন্তু সে কিন্তু মারা যায় না, এই একই জিনিসটা আপনি কী পাবেন এই মাগুরের ক্ষেত্রে পাবেন, অর্থাৎ দেশি মাগুর যখন চাষ করবেন সেক্ষেত্রে এটা যদি একদম আমাদের দেশীয় জাত আমাদের বাংলাদেশের জাত সেক্ষেত্রে এই মাছের যে কোনো পরিবেশে তারা টিকে থাকার মতো ক্যাপেবল। সেই জন্য বলবো আপনারা কী করতে পারেন দেশি মাগুর এই তেলাপিয়ার সাথে চাষ করতে পারেন। এখন আসেন যে এই চাষ পদ্ধতি কেমন হবে, চাষ পদ্ধতির ভিতরে আপনাকে যে খেয়াল করতে হবে দেখেন পুকুরে যে পচনশীল জৈব পদার্থগুলো আছে সেই জৈব পদার্থগুলো কিন্তু
নিমিশে কিন্তু মাগুর মাছটা খেয়ে ফেলতেছে, তেলাপিয়াও কিন্তু এই খাবারগুলো খায়, পাশাপাশি দেখা যাচ্ছে মাগুর মাছ খাচ্ছে। তার মানে এই চাষ পদ্ধতিতে আপনার কিন্তু তেমন একটা খাবারের খরচ চিন্তা করতে হবে এমন কিন্তু না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এই রোগগুলো হয় না, এবং কি পুকুরে তেমন একটা মেডিসিন ব্যবহার করতে হচ্ছে না যেহেতু মাগুর মাছ চাষের মাধ্যমে। এই কারণে দেখা যাচ্ছে এই মাছ চাষের ক্ষেত্রে কিন্তু খরচ তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। এখন এই মাছ চাষ করার সময় আপনাকে কোন কোন দিক খেয়াল রাখতে হবে, এক নম্বর যে খেয়াল করবেন ঘনত্ব। ঘনত্বর ক্ষেত্রে তেলাপে যখন আপনি 250 পিস করে তেলাপি দিচ্ছেন, এর সাথে আপনি কী করবেন 50 পিস করে মাগুর মাছ দিতে পারেন। এখন আপনি বলবেন যে ভাই মাগুর মাছ যখন দিলাম এর সাথে কি আমি কোনো বাংলা মাছ আরও দিব? দেখেন মাগুর মাছ মূলত তলদেশের মাছ হিসেবে আপনি কাউন্ট করে মাছ ছাড়বেন, কারণ তলদেশের জন্য আর কোনো মাছ দিবেন না আপনি। আর 50 পিস মাছ মাগুর মাছ দিলে মোটামুটি ধরুন 40 পিস মাছ যদি টিকে, তার মানে যদি 8 পিসে কেজি আসে মোটামুটি আপনি 5 কেজি মাছ আপনি পাড়তে পারবেন। এখন বাড়তি যে 5 কেজি মাছ পাইলেন এটা তো অবশ্যই একটা জায়গা দখল করবে, তাই না? তো এই জন্য আমি বলবো আপনার তলদেশে যে মাছগুলো দেওয়া দরকার হয় সেই মাছ আর কোনো মাছ দেওয়া যাবে। এখন আপনি কী করতে পারেন, আপনি চাইলে 2-1 পিস করে সিলভার কার্প অথবা 2-1 পিস আপনি কাতল মাছ দিতে পারেন, এর বাইরে অন্য কোনো মাছ দেওয়ার দরকার নেই। আশা করি এই জিনিসটা যদি ঘনত্ব মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো করা যায়। এখন আপনি যদি বলেন যে না এর সাথে আমি 2000 পাঙ্গাস দিব, 5000 পাঙ্গাস দিব, 10000 শিং মাছ দিব, 10000 ভিয়েতনাম কই দিব, অমুক মাছ দিব, তমুক মাছ দিব, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে। আর যদি আপনি চিন্তা করেন না অনেকগুলো বাংলা মাছ দিব, আরও 10% করে বাংলা মাছ দিব, 5 পিস করে মানে শোল মাছ দিব, অমুক দিব, তমুক দিব, এত কিছু করা যাবে না। এক কথায় তেলাপিয়াটা আপনার মেইন টার্গেট মাছ, 250 পিস করে দিয়েছেন, এটা 3 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করবেন, এর সাথে আপনি কী করবেন 5 কেজি পরিমাণ আপনি ধরেন মাগুর মাছ উৎপাদন করলেন, এর সাথে 1-2 কেজি করে বাড়তি আপনি কী করতে পারেন, আপনি চাইলে কার্প জাতীয় মাছের 2-1টা মাছ দিতে পারেন, যেটা হতে পারে সিলভার কার্প হতে পারে, ব্রিগেড হতে পারে, অথবা আপনি কী করতে পারেন কাতল মাছ দিতে পারেন। আশা করি এই ব্যবস্থাপনা যদি থাকে সেক্ষেত্রে আপনার একটা ভালো রেজাল্ট আসবে। এখন আসেন যে এই মাছ চাষ করতে গেলে আপনাকে খাদ্য কী দিতে হবে, বাড়তি কোনো খাবার দিতে হবে না? বাড়তি কোনো খাবার দিতে হবে না, শুধুমাত্র তেলাপের জন্য যে হিসাব করে খাবার দিয়েছেন সেই খাবারটা দেবেন। তবে পাশাপাশি খেয়াল করুন পুকুরের পানি যদি কালা যদি একটু যদি মানে ফ্যাকাশে ফ্যাকাশে হইতে থাকে বা কালচে কালচে হইতে থাকে, তার মানে এখানে পুকুরের খাবার তৈরি হচ্ছে না। এক্ষেত্রে আপনাকে সাপ্তাহিকভাবে একটা ডোজ করতে পারেন কি প্রাকৃতিক যে খাবার তৈরি হয় ইউরিয়া মোলাসিস এইরকম একটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার কী করতে আমাদের কোম্পানির যে প্রোবায়োটিক আছে সেটা মাসে মাসে একবার করে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি থাকবে, এতে করে এই খাবার দিয়ে কিন্তু তেলাপি এবং মাগুর মাছের কিন্তু ভালো একটা গ্রোথ হবে। এর পাশাপাশি যেটা হয় যে যখন আপনি ঘনত্ব বেশি দিয়ে ফেলবেন সেক্ষেত্রে পানি কালারটা কিন্তু দ্রুত সময় কিন্তু কালচে হইতে থাকবে। এই কালচে কালচে কালার হলে সেক্ষেত্রে দেখা যায় অক্সিজেন স্বল্পতা হবে, আর মাগুর মাছ যেহেতু সহজে মারা যায় না, এখন আপনি যদি চিন্তা করেন যে মাগুর মাছ তো মরেই না, ঠিক আছে হোক না পুকুরের অবস্থা খারাপ হোক না, দিন শেষে আপনি চিন্তা করবেন যে এই মাছ চাষের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা হচ্ছে। এক্ষেত্রে আপনার সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে মাছ চাষটা করা খুব জরুরি, কারণ কি এখানে কষ্ট দিয়ে কোনো একটা প্রাণী আপনি পালন করতেছেন সেই কাজটা করাটা কোনোভাবে উচিত নয়। এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে পুকুরের যাতে পরিবেশটা যাতে ঠিক রাখা যায় সেই জন্য আপনার পুকুরে বসে মাসিক যে ডোজগুলো হয় চূর্ণ লবণের ডোজগুলো সেটা করে দিতে হবে। এর পাশাপাশি আপনি কী করতে পারেন, যেহেতু আমরা জানি ছোটো অবস্থায় মাগুর মাছ ছোটো অবস্থায় কিন্তু রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে, তো এই জন্য নিশাচর প্রকৃতির অবস্থায় ছোটো দিকে থাকে, তো আপনি কী করতে পারেন রাতের বেলা অল্প অল্প করে খাবার দিতে পারেন, যাতে করে এই মাছগুলো সুন্দরভাবে খাবার পায়, খাবার একটা সমবন্টন হয়। যেহেতু তেলাপি মাছ দিনে খাবার খাই নিচ্ছে, তেলাপি রাতে তেমন একটা খাবারের দিকে আগ্রহ থাকবে না, তো আপনি চাইলে কী করতে পারেন রাতের বেলা বা সন্ধ্যার দিকে অল্প অল্প করে মাগুর মাছের জন্য খাবার দিতে পারেন। এখন আপনি আসেন যে এই মাগুর মাছ কতদিন বয়সে বিক্রি করা যায়। মাগুর মাছ আপনি মোটামুটি 7-10 মাস সময় নিয়ে মাছ বিক্রি করতে হবে, অর্থাৎ চাইলেই আপনি একদিনে বিক্রি করতে পারবেন না, চাইলে আপনি তেলাপিয়ার সাথে ধরে বিক্রি করতে পারবেন না। এখন আপনি বলবেন তাহলে তো একটু সমস্যা ভাই কী করা যায়, দেখেন আপনার বছর শেষে তেলাপিয়া কিন্তু আপনাকে ধরতে হবে, বছর শেষে আপনি কী করবেন তেলাপিয়া সম্পূর্ণ কিন্তু ধরে শেষ করতে পারবেন। অর্থাৎ আমরা এই জন্য বলে থাকি যে মনোসেক্স তেলাপি নিতে বলি, তো মনোসেক্স তেলাপি যখন চাষ করবেন সেক্ষেত্রে 4 মাস পরে আপনি একটা করে ব্যাস তুলে ফেললেন, 5%, 7%, 10% মাছ কিন্তু থেকেই যায়, যেটা পুকুরে একদম তলর এসে আটকে যায়, খাতার সাথে আটকে যায়, সেই মাছগুলো কিন্তু ধরা খুব কষ্ট হয়ে যায়। তখন কী করা হয় এই মাছগুলো একদম বছর শেষে বিক্রির জন্য টার্গেট রাখি, অর্থাৎ এই জায়গার ভিতরে আবার তেলাপি দিচ্ছি, তেলাপিতে চাষ করলাম, চাষ করার পরে বছর শেষে যায় আমরা কী করি এই তেলাপের পুকুরটা সেচ দিয়ে তারপর আমরা ধরি। এখন এই সেচ দেওয়ার সময় তো একটা বাড়তি খরচ আছে, এই খরচটা তো করতে মন চায় না ভাই, পুকুরে তলর এসে খাতা বসন করতে হবে ভাই, খরচ তো করতে মন চায় না ভাই। তো এখন দেখেন মাগুরটা আপনি বিক্রি করবেন, তাহলে মাগুর থেকে একটা ভালো একটা লাভ পাবেন, এই লাভ দিয়ে আপনার কী হবে পুকুরের যে সেচের খরচ আছে সেচ খরচ হয়ে গেল, পুকুরের কাদা বসানো যে খরচ আছে সেটা হয়ে গেলো, এবং আপনি দেখবেন তারপরে একটা বাড়তি একটা আপনার জন্য প্রফিট থাকবে। তো এই জন্য বলবো আপনার জন্য খুব ভালো একটা ফলাফল হতে পারে আপনার এই মাগুর মাছের চাষ। তো এই জন্য বলবো যে সঠিক জায়গা থেকে ভালো মানে পোনানি আপনি মাছ চাষ করেন শুরু করেন, আশা করি আপনার জন্য ভালো একটা ফলাফল হবে। এখন আপনি বলবেন যে ভাই এই মাছের রোগ বেদি হয় কিনা, না এই মাছে তেমন একটা রোগ বেদি হয় না, তবে যদি শীতের আগে বা শীতের পরে
এই মাছের গায়ে হালকা হালকা সুপ সুপ সাদা সাদা দাগ দেখা যায়, সেটাকে অনেকে বলে হোয়াইট স্পট রোগ, অনেকে আবার দেখা যায় ভাইরাস ঘটিত রোগ বলে থাকেন। তো এই ক্ষেত্রে শীতের আগে যেহেতু আপনি বিক্রি করে দিতেন সেক্ষেত্রে আর সমস্যা নেই। আর আপনি অবশ্যই মাসে মাসে যখন চুন এবং লবণের ডুসটা করবেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন চুনের ডুসটা যাতে সঠিক হয়, লবণের ডুসটা যাতে সঠিক হয়, তাহলে আশা করি আর কোনো তেমন রোগ ব্যাধি হবে না। এখন আপনি বলেন যে ভাই এই মাছ চাষকালীন সময় আমাদের কোনো জীবাণুনাশক বা আমাদের কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে কিনা? না ভাই, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। আমি বলে থাকি মাছ চাষটা হোক নিরাপদ, মাছ চাষটা হোক আপনার জন্য সহজ, মাছ চাষটা আপনার জন্য আমার জন্য সবার জন্য হোক সহজ এবং কি সবার জন্য নিরাপদ খাদ্যের ব্যবস্থা হোক। তো আশা করবো আপনি এই জিনিসটা করে যাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।